स्वामी एम्बुलेंस समिति जिंदाबाद 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 पश्चिम बंग कॉलेज कैजुअल एम्बुलेंस समिति जिंदाबाद 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 कॉलेज कॉलेज कर्मरत अस्थाई कर्मचारी दे साई करने दबीते हमारे आंदोलन चल जे चलबे 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 समूह काजे समूह वेतने दबीते हमारे आंदोलन चल जे चलबे 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 पश्चिम बंग कॉलेज कैजुअल समिति जिंदाबाद 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 समूह काजे समूह वेतने दबीते हमारे आंदोलन चल जे चलबे 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 কর্মরত অস্থায়ী কলেজ কর্মচারীদের অবিলম্বে সরকারি স্বীকৃতি প্রদান করতে হবে হবে করতে হবে সমকাজে সমবেতনের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে সরকারি অন্যান্য দপ্তরের ন্যায় কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে সরকারি অন্যান্য দপ্তরের ন্যায় কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে করতে হবে কলেজে কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকারে কেন শিক্ষা মন্ত্রী জবাব চাই জবাব দাও কলেজে কলেজে কর্মরত অস্থায়ী কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকারে কেন শিক্ষামন্ত্রী জবাব চাই জবাব দাও কলেজে নিয়োগের ক্ষেত্রে কর্মরতদের বঞ্চিত করে বহিরাগতরা প্রাধান্য পায় কেন কলেজ কর্তৃপক্ষ জবাব চাই জবাব দাও সরকারি প্রতিষ্ঠানে সরকারি কাজ করেও সরকারি স্বীকৃতি নাই কেন উচ্চশিক্ষা দপ্তর জবাব চাই জবাব দাও ৬০ বছর পর্যন্ত সুনিশ্চিত কমিশনের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে সমাজ সমকাজে সমবেতনের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে পশ্চিমবঙ্গ কলেজ কর্মচারী সমিতি জিন্দাবাদ জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম